হ্যালো বন্ধুরা, আপনার কাছে যদি মনে হয় আপনি ইন্টারনেটে থাকা সকল ভিডিও দেখে ফেলেছেন তাহলে এটা চরম ভুল কথা। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি পৃথিবীর এমন কিছু ভাগ্যবান লোকজন যারা একটুর জন্য বেঁচে গেছে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো স্বাগতম আপনাকে বিচিত্র পৃথিবীর আরও একটি নতুন এপিসোডে। এখানে তিনটি মহিলা রাস্তা পার হচ্ছিল, ডান দিকে তাকিয়ে তাকিয়ে। বাম দিকে তারা লক্ষ্যই করেনি। তাদের সাথে এমন একটি জিনিস ঘটে গেল তা আপনারা এই ভিডিওটিতেই দেখুন। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই লোকটা একটা দেওয়াল ভাঙার জন্য বড় একটি দড়ি দিয়ে দেওয়ালটিকে টানতে থাকে। হঠাৎ করে দেওয়াল ভেঙে ছাদের উপরে এসে পড়ে, এমনকি দেওয়ালের ওজন এত পরিমাণে বেশি ছিল যে ছাদ পর্যন্ত ভেঙে পড়ে যায়। এটাও ভাগ্যবান লোকের মধ্যে অন্যতম একজন। দেখুন কিভাবে রাস্তায় রিক্সায় স্ট্যান্ড করতে হয়। এখানে কিছু কর্মী ছাদ ঢালাই দিচ্ছিল, হঠাৎ করে দেখুন তাদের সঙ্গে কি ঘটে। আর এমন কিছু একটা ঘটে, এটাকে পৃথিবীর অন্যতম কিছু ভাগ্যবান লোকজনের সঙ্গে তুলনা করা হয়। হ্যাঁ, এটাকেই বলা হয় রিয়েল লাইফের থর। এই ছেলেটা বরফের উপর দিয়ে স্লাইড করে করে যাচ্ছিল। সে যাওয়ার পরেই পাহাড়ের ছোট্ট একটি অংশ ভেঙে পড়ে যায়। আর এটা কি বলা হয় ভাগ্য। দেখুন গাড়ির দরজাটা দেওয়ালে একটুর জন্য আটকে গেল না। বৃষ্টির দিনে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল, শুধু একটুর জন্য বজ্রপাত তাদের গাড়ির উপরে পড়েনি। এই সিমেন্টের পোলটি ক্রেন দিয়ে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাচ্ছিল, শুধু একটুর জন্য সম্পূর্ণ পোলটি গাড়ির উপরে এসে পড়েনি। তাহলে বুঝতেই পারছেন পৃথিবীর অন্যতম ভাগ্যবান লোকজনের মধ্যে এই গাড়ির ড্রাইভারটিও অন্যতম একজন। ভাই রে ভাই, লোকটার আত্মসম্মান তাহলে বেঁচে গেল। Thank you.
তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।